ওকে, সো আমরা এখন লোয়ার লিম্বের ডার্মাটোম দেখব। সো এটা হচ্ছে একটা লোয়ার লিম্বের এন্টেরিয়র ভিউ। সো দিস ইজ দ্য এন্টেরিয়র ভিউ অফ দ্য লোয়ার লিম্ব। দিলাম এন্টেরিয়র ভিউ, এন্টেরিয়র ভিউ। অবশ্যই চিত্রটা অনেক সুন্দর হয়েছে না? সো এটা দেখে যদি কেউ হার্ট অ্যাটাক করে তাহলে কর্তৃপক্ষ দেয় না। ওকে, সো এইটা রাখার জন্য সহজ সিস্টেম হচ্ছে, আমি জাস্ট একটা জিনিস মনে রাখার কথা বলবো, সেটা হচ্ছে টু ওয়াই। খেয়াল করো, ইজ এ টু, তারপরে হচ্ছে এইরকম ওয়াই। সো আমরা যদি টু ওয়াই মনে রাখি, তখন দেখবো যে এই যে লোয়ার লিম্বের যে এন্টিরিয়র ভিউ ডার্মাটোম, সেটা আমরা রাখতে পারবো। সেটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে, অ্যাট ফার্স্ট আমরা এরকম একটা রেখা নিব। ওকে, সো এরকম একটা রেখা নেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে, খাতাটাকে আমরা উল্টিয়ে দিব। উল্টালাম, খাতাটাকে উল্টাবো, এবং খাতাটাকে উল্টানো হচ্ছে এন্টি ক্লকওয়াইজ উল্টাবো। উল্টানোর পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে, এই জায়গায় আমরা টু লিখবো, এবং টু এর যেই মাথার যেই গোল অংশটা সেটা হবে এই জায়গায়। সো এই জায়গা থেকে আমরা এরকম ভাবে দিব টু। খেয়াল করো, এই যে এরকম ভাবে দিলাম, দেন এই যে টুটাকে এরকম ভাবে আঁকবো। ক্লিয়ার? ওকে, সো এইটা দেওয়ার পরে আবার আমরা খাতাটাকে ঠিক আগের পজিশনে নিয়ে নিব, এবং আগের পজিশনে নিয়ে নেওয়ার পরে আমি জাস্ট এই যে নি থেকে এখান থেকে একটা রেখা দ্বারা এই টু এর যে মাথাটা ছিল সেটাকে সংযুক্ত করে দিব। ওকে, সো এই যে টু দ্বারা আমি এই জায়গায় এটা আঁকতে পারলাম। এই জায়গায় আমরা একটা টু দিব এবং এই রেখাগুলো দিয়ে দিব। ক্লিয়ার? তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে, এই নিতে আমরা একটা ওয়াই আঁকবো। ওয়াই আঁকার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে ঠিক এরকম, খেয়াল করো, নিতে এইরকম, এই যে এরকম, এবং এই যে যেই ওয়াইয়ের যে ইয়াটা আসবে সেটা হচ্ছে এই যে থাম্প, এই থাম্পের এই পর্যন্ত আসবে, অর্থাৎ এরকম ভাবে আসবে। কারণ আমি এই যে এই জায়গায় দিলাম টু এবং এই জায়গায় দিলাম ওয়াই, এর মাধ্যমে আমরা ডার্মাটোম ডাকতে পারলাম। এখন আমরা দেখবো যে এইটার কোনটাতে কোনটা সাপ্লাই দিচ্ছে, কোন ইয়াটা স্পাইনাল সেগমেন্টটা সাপ্লাই দিচ্ছে, সেটা দেখার জন্য এটা খুব ইজি একেবারে। এটা হচ্ছে এল ওয়ান, ওয়ান থেকে আমরা শুরু করবো এবং সিকোয়েন্সটি চলে যাব। সো এটা হচ্ছে এল ওয়ান, দেন এটা হচ্ছে এল টু, দেন এটা হচ্ছে এল থ্রি। ক্লিয়ার? তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে এল থ্রি এর পরে এই জায়গায় হচ্ছে এল ফোর, এই জায়গা হচ্ছে এল ফাইভ। খুব ইজি না ব্যাপারটা? এল ওয়ান থেকে শুরু করবো এল ফাইভ পর্যন্ত আসবো, দ্যাট মিন্স এল ওয়ান, দেন এল টু, দেন এল থ্রি, দেন এল ফোর, দেন এল ফাইভ, এবং এই জায়গায় আমরা জাস্ট এইরকম একটা রেখা দিয়ে দিব, এবং এই এরিয়াটাকে আমরা দিব এস ওয়ান। তার মানে এন্টেরিয়র ভিউ বা এন্টেরিয়রলি আমি যে ডার্মাটোমগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে এল ওয়ান থেকে এল ফাইভ এবং কি এস ওয়ান। ওকে, সো এটা হচ্ছে এন্টেরিয়র ভিউ। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে পোস্টেরিয়র ভিউ, আমরা কিভাবে একটা ডার্মাটোম আঁকতে পারি সেটা আমরা এখন দেখবো। সো আমি পোস্টেরিয়র ভিউ এর একটা চিত্রে চলে যাবো। খেয়াল করো, এটা হচ্ছে পোস্টেরিয়র ভিউ, লোয়ার লিম্বের পোস্টেরিয়র ভিউ। এই পোস্টেরিয়র ভিউ এর ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে, এইদিকে আগে আমরা একটা কথা মনে রাখছিলাম এন্টেরিয়র ভিউ এর ক্ষেত্রে হচ্ছে টু ওয়াই, আর এইটার ক্ষেত্রে মনে রাখবো থ্রি গ্রেটার দেন। খেয়াল করো, এটা হচ্ছে পোস্টেরিয়র ভিউ, এটা হচ্ছে পোস্টেরিয়র ভিউ। সো পোস্টেরিয়র ভিউ, এই যে পোস্টেরিয়র ভিউ এর ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে থ্রি গ্রেটার দেন, থ্রি গ্রেটার দেন। ক্লিয়ার? মানে তিনটা গ্রেটার দেন চিহ্ন আসবে। সো এটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে, খেয়াল করো, আমরা এই জায়গায় আগে একটা গ্রেটার দেন চিহ্ন দিব। খেয়াল করো, আমরা নিচ থেকে গ্রেটার দেন চিহ্ন দেওয়া শুরু করব। এই জায়গায় আমরা একটা গ্রেটার দেন চিহ্ন দিব। ওকে, এই যে গ্রেটার দেন চিহ্ন, দেন এইটার উপরে আর একটা আমরা গ্রেটার দেন চিহ্ন দিব, এবং সেটা হবে ঠিক এরকম। ক্লিয়ার? এই যে দুইটা গ্রেটার দেন চিহ্ন দিলাম, এই যে একটা গ্রেটার দেন চিহ্ন, এই যে আর একটা গ্রেটার দেন চিহ্ন, এবং আমরা আর একটা গ্রেটার দেন চিহ্ন দিব, সেটা হচ্ছে আমার হাতের রাইট সাইডে। সো রাইট সাইডের গ্রেটার দেন চিহ্নটা হবে ঠিক এরকম। খেয়াল করো, এই যে এরকম, দেন এরকম, জাস্ট এক করে দিলাম মিলানোর জন্য, জাস্ট এরকম একটা গ্রেটার দেন চিহ্ন। সো এইরকম একটা গ্রেটার দেন চিহ্ন দিব, এবং আমরা যেটা করবো সেটা হচ্ছে এইদিকে একটা রেখা টেনে দিব। এই যে গ্রেটার দেন চিহ্ন যে মাথাটা ছিল সেই মাথা থেকে আমরা এরকম একটা রেখা টেনে দিব, এবং আমরা যেটা করবো সেটা হচ্ছে এই জায়গায় আমরা এই রেখাটা সমান্তর করে আর একটা রেখা দিব, দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই এরিয়াটাকে এরকম ভাবে দিব এবং এই এরিয়াটাকে এরকম ভাবে দিব। ক্লিয়ার?
তার মানে আমি যদি একটা সিম্পল ডায়াগ্রাম দেখানোর চেষ্টা করি, ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, আমি যদি জাস্ট দুইটা রেখা দিই, আমি যদি পায়ের মতো এরকম করে না কে যদি আমি দেখানোর চেষ্টা করি, জাস্ট দুইটা রেখা দিব আমি, এবং দুইটা রেখা দেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই জায়গায় আগে আমরা করি। সো এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, খেয়াল করো এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, একটা গ্রেটার দেন চিহ্ন, দেন এটার উপরে আরেকটা গ্রেটার দেন চিহ্ন, সরি এটা নিচে দিই, সো এটা আরেকটা গ্রেটার দেন চিহ্ন, ক্লিয়ার? এবং আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই জায়গায় আমরা আরেকটা গ্রেটার দেন চিহ্ন দিয়েছিলাম, সো এই যে এই অংশটা আরেকটা গ্রেটার দেন চিহ্ন, ক্লিয়ার? ওকে, সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই জায়গায় আমরা এরকম একটা রেখা দিয়েছিলাম, এই রেখাটা এরকম ভাবে উঠেছিল, এবং এই জায়গায় আমরা এরকম ভাবে একটা রেখা দিচ্ছি, ক্লিয়ার? তারপরে এই অংশগুলো আমরা এরকম ভাবে দিয়ে দিচ্ছি। এখন আমরা যদি এই দুইটাকে এরকম পায়ের যদি এগুলো দিয়ে দিই, সো ব্যাপারটা হচ্ছে এরকম, খেয়াল করো, এবং এটা হচ্ছে সাপোজ এরকম, এরকম আসলো, সাপোজ এরকম। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা দেখবো যে কোনটাতে কোনটা যাচ্ছে, কোনটাতে কোনটা যাচ্ছে, সেটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এইখান থেকে কাজ শুরু করব। খেয়াল করো এই যে একটা গ্যাটার দেন চিহ্ন, এই যে গ্যাটার দেন চিহ্নের যে মাথা, আর এই যে আরেকটা গ্যাটার দেন চিহ্ন, এই গ্যাটার দেন চিহ্নের মাথা, এই দুইটাকে আমরা একটা রেখা দ্বারা, কাল্পনিক রেখা দ্বারা সংযুক্ত করব। কাল্পনিক রেখা দ্বারা সংযুক্ত করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমার হাতের ডান সাইডে যেটা আছে সেটাকে আমরা জাস্ট এস ওয়ান দিব, অর্থাৎ এস ওয়ান থেকে আমি কাজ শুরু করতেছি, এটা কি নাম হচ্ছে এস ওয়ান। তারপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এস ওয়ান বরাবর উপরের দিকে উঠব, এবং উপরের দিকে উঠার সময় আমরা জাস্ট সংখ্যাগুলো বাড়ায় নিব, অর্থাৎ এটা ছিল এস ওয়ান, দেন উপরটা হচ্ছে এস টু, দেন উপরটা হচ্ছে এস থ্রি, তারপরে রাইট সাইডে আসবো এটা হচ্ছে এস ফোর, ক্লিয়ার? তাহলে হচ্ছে এস ওয়ান, দেন এস টু, দেন এস থ্রি, দেন এস ফোর, তারপরে আমরা চলে যাব এল এর ক্ষেত্রে, অর্থাৎ এল অর্থাৎ লাম্বার কোন কোন নার্ভ সাপ্লাই দিচ্ছে। সো সেইটার জন্য আমি যেটা করব সেটার জন্য আমি জাস্ট একটু একটা ঘড়ি দেখানোর চেষ্টা করব, এবং আমাদের যে ঘড়িটা সেই ঘড়িটা হচ্ছে ঠিক এইরকম, এবং এই ঘড়িটার মধ্যে এই জায়গায় হচ্ছে থ্রি থাকে, তিনটা, এই জায়গায় হচ্ছে চার, চারটা, এই জায়গায় হচ্ছে পাঁচ, পাঁচটা, দেন আমরা জানি যে এই জায়গায় হচ্ছে এক থাকে, এই জায়গায় দুই থাকে, সো আমি জাস্ট একটু চেঞ্জ করব, সেটা হচ্ছে একের জায়গায় দুই দিব এবং দুইয়ের জায়গায় এক দিব, সো এটা হচ্ছে এক আর এটা হচ্ছে দুই, অ্যাকচুয়ালি এক থাকার কথা হচ্ছে এই জায়গায়, বাট আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি জাস্ট একটু চেঞ্জ করলাম, সেটা হচ্ছে একের জায়গায় দুই দিলাম, দুইয়ের জায়গায় এক দিলাম। এখন আমরা তিন থেকে কাজ শুরু করব, তিন থেকে, এবং তিন থেকে ক্লকওয়াইজ আমরা ঘুরব, খেয়াল করো আমরা তিন থেকে ক্লকওয়াইজ ঘুরব, এবং ক্লকওয়াইজ ঘোরার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখো তাহলে কি কি আসতেছে, থ্রি আসতেছে, দেন ফোর ফাইভ, এগুলো এই দুইটা ডিজিট আমরা দুইবার করে নিব, দ্যাট মিনস ফোর কমা ফোর ফাইভ ফাইভ, তার মানে দেখো আমরা কি কি এরিয়া পাচ্ছি, আমরা এরিয়াগুলো পাচ্ছি এল থ্রি, দেন আমি যদি ক্লকওয়াইজ যদি ঘুরি এরকম যদি আমি ঘুরে আসি, দেন এল থ্রি, দেন এল ফোর, দেন এগেইন এল ফোর, দেন এগেইন এল ফাইভ, দেন এগেইন এল ফাইভ, দেন এল টু, দেন এল ওয়ান। সো আমরা জাস্ট এই যে এস ওয়ান থেকে কাজ শুরু করছিলাম, এবং এস ওয়ানের পরে এস ওয়ান, এস টু, এস থ্রি, এস ফোর এই পর্যন্ত গিয়েছিলাম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই এস ফোর এর নিচ থেকে আমরা কাজ শুরু করবো, এবং আমরা জাস্ট এই সিকোয়েন্সটা মাথায় রাখবো, এল ফোর, দ্যাট মিনস প্রথমে আসতেছে এল থ্রি, এদিকে আসতেছে এল থ্রি, দেন এর নিচে যেটা যাবে সেটা হচ্ছে এল ফোর, খেয়াল করো, এবং সরি এল ফাইভ দিলাম, কিন্তু এল ফোর আমি আবার বলছিলাম যে ফোর হবে দুইবার, দ্যাট মিনস এর পরে রিজনটাও হচ্ছে এল ফোর, ক্লিয়ার? এর পরে রিজন যেটা আসবে সেটা হচ্ছে এল ফাইভ, দেখো আর আমরা আমরা জাস্ট সিকোয়েন্সলি নামে আসতেছি আর আমাদের হয়ে যাচ্ছে, সো এটা হচ্ছে এল ফাইভ। তারপরে আমরা দেখবো যে আর রিজিয়ন কোন জায়গায় বাকি, বাকি হচ্ছে এই দুইটা রিজিয়ন, ক্লিয়ার? সো এই রিজিয়ন গুলো যেহেতু বাকি, সো আমি এই বরাবরই এখন হাঁটবো, অর্থাৎ এল ফাইভ আমি একবার দিয়েছি, আমি বলছি যে ফোর এবং ফাইভ আমরা দুইবার করে দিব, দ্যাট মিনস এইদিকে এল ফাইভ, এইদিকে আর একটা হচ্ছে এল ফাইভ, তারপরে কি আসবে আমাদের ঘড়ি অনুযায়ী এল টু, তার মানে এই জায়গায় আসতেছে এল টু, এবং এই জায়গায় আমরা জাস্ট এরকম একটা রেখা দিয়ে এই জায়গায় দিয়ে দিব হচ্ছে এল ওয়ান, ক্লিয়ার? সো আমরা এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করবো, খেয়াল করো এটা একটা গ্রেটার দেন চিহ্ন, এবং এইটা একটা গ্রেটার দেন চিহ্ন, এবং এইটা আমরা যদি কাল্পনিক রেখা ধরি, সো এই জায়গায় আমরা পাচ্ছি হচ্ছে এস ওয়ান, খেয়াল করো খুব ইজি হবে ব্যাপারটা, এটা হচ্ছে এস ওয়ান, এই এরিয়াটা খেয়াল করো, এই যে গ্রেটার দেন চিহ্নের দুইটা মাথা সংযোগ করার পরে ডান দিকের যে এরিয়া সেটা হচ্ছে এস ওয়ান, এস ওয়ানের পরে আমরা জাস্ট উপরে উঠে যাবো, এটা হচ্ছে এস টু, দেন
উপরে উঠবো এস টি, দেন এদিকে যাবো এস ফোর, তারপর আমরা কি করব এদিক থেকে এল এর কাজ শুরু করবো, এবং এল এর কাজ শুরু করবো থ্রি থেকে, এবং আমরা এই ক্লকটা মেনটেন করবো, ক্লক ওয়াইজ ঘুরবো। সো এটা হচ্ছে এল থ্রি, দেন এল ফোর, যেটা আমি বলছিলাম এল ফোর হচ্ছে দুইবার, দ্যাট মিনস এর পরে রিজিয়নটাও আমার আসতেছে এল ফোর, ক্লিয়ার? তারপরে আমরা আসবো এই রিজন আমার আছে, সো এইটা হচ্ছে এল ফাইভ, আমি বলছিলাম যে এল ফাইভ হবে দুইবার, সো আমি যেহেতু এইদিকে রিজন পূর্ণ হয়ে গেছে আমি যাবো এই রিজনে, এই রিজনে আসবে এল ফাইভ, তারপরে আবার আমরা চলে যাবো এই রিজনে, এবং এই রিজনে আমার ক্লক অনুযায়ী আসতেছে এল টু, এবং এই জায়গায় আমি জাস্ট দিব এল ওয়ান, ক্লিয়ার? সো এইটাই ছিল পোস্টেরিয়র ভিউ অফ দা লোয়ার লিম্বের ডারমাটম। আমি আশা করি যে সহজভাবে বুঝাইতে সক্ষম হয়েছি। থ্যাংকস ফর ওয়াচিং।